রলেট হুইল পার্সেন্টেজ বের করতে বলা হচ্ছে র্যাঙ্কিং দেওয়ার আগে এবং র্যাঙ্কিং দেওয়ার পরে তো এখানে আমরা লাস্ট দেখছি ভিডিওতে রলেট হুইল সিলেকশন যখন আমরা দেখেছিলাম তো সেখানে আমরা বলে এসেছিলাম যদি এমন হয় যে আমাদের ফিটনেস ভ্যালুগুলো অনেক বেশি ডিফারেন্ট সেক্ষেত্রে রলট হুইল সিলেকশন কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না বায়াস একটা অবস্থা থাকবে কারণ একজনই বারবার সিলেক্ট হবে লাইকি যে এখানে দেখেন ভ্যালুগুলো এমনভাবে দেওয়া রয়েছে পাঁচটা ক্রোমোজোম দেওয়া রয়েছে ফিটনেস ভ্যালু দেওয়া রয়েছে প্রথম দুইটা ফিটনেস ভ্যালু দেখেন না বরাবর প্রায় এগুলা একটু একটু আছে বাট এই সি ফাইভ বা ক্রোমোজম ফাইভ দেখেন এইট পয়েন্ট নাইন এইট মানে অনেক বড় মানে হচ্ছে আমাদের রলেট হুইলের একটা বিস্তর একটা এরিয়া জুড়ে কিন্তু সি ফাইভ একাই থাকবে মানে বারবার খালি সি ফাইভ সিলেক্ট হবে তো এখন এক্ষেত্রে হচ্ছে এই যে ঝামেলাটা এই ঝামেলাটা আমরা ওভারকাম করতে পারি হচ্ছে র্যাঙ্ক সিলেকশন দিয়ে মানে এখানে আমরা র্যাঙ্কিং দিয়ে একটা মেকানিজম করে হচ্ছে এমন ভাবে হচ্ছে আমরা নিব এটা সবাই মোটামুটি একবার হলেও তো সুযোগ পাওয়া উচিত তাই না কারণ এই অবস্থায় যদি আমরা যদি রলেট হুইল চালাই সব সুযোগ সি ফাইভ বা ক্রোমোজম ফাইভ একাই নিয়ে নেবে তো এই যে নিউমেরিক্যালটা নিউমেরিক্যালটা পুরো হচ্ছে আমাদের টোটাল যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বা ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্ট সব যে রলেট হু ইজ র্যাঙ্ক সিলেকশন সবগুলো কিন্তু একই সাথে কভার আপ করছে তো অনেক অনেক ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল আপনি বলতে পারেন তো এখানে আমরা কি কাজটা করব যেহেতু আমাদের বলা হচ্ছে যে রলেট হুইল পার্সেন্টেজ বের করতে বিফোর র্যাঙ্কিং বিফোর র্যাঙ্কিং কিভাবে করতে হয় আমরা লাস্ট লেকচারের তো অলরেডি দেখে এসেছি এটা তো আপনার পারার কথা তো বিফোর র্যাঙ্কিং আমিও করছি আপনিও করেন খাতা নিয়ে বসে পড়েন তো এখানে আমাদের বিফোর র্যাঙ্কিং এর মধ্যে ক্রোমোজোম কে কে রয়েছে পাঁচটা ক্রোমোজোম C1 C2 C3 C4 এন্ড C5 ফিটনেস ভ্যালু দেওয়া রয়েছে 0.23 এটা হচ্ছে 0.45 এটা হচ্ছে 2.1 এটা হচ্ছে 4.28 এটা হচ্ছে 8.98 রাইট তো এখানে পার্সেন্টেজ অফ ভ্যালিড হুইল কি হবে এই ফিটনেস ভ্যালু গুলো সবগুলো আপনি সামেশন করেন সামেশন অফ এফ আপনি বের করেন ষোলো দশমিক শূন্য চার আসবে দেন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে সে সি ওয়ান ক্রোমোজোমের ক্ষেত্রে আপনি বের করবেন হচ্ছে পি অফ আই বা প্রবিলিটি অফ আই এতটুকু আমরা এখানে রাখিনি যতটুকু চেয়েছি ততটুকুই রেখেছি তো প্রবিলিটি অফ আই এখানে কি হবে হবে হচ্ছে এফ ডিভাইডেড বাই সামিশন অফ এফ তোমার প্রথমটা ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট টু থ্রি ডিভাইডেড বাই সিক্সটিন পয়েন্ট জিরো ফোর এবং পার্সেন্টেজ যদি আমরা একই সাথে একবার ডিরেক্ট বের করে ফেলি তো এখানে কি হবে অ্যাকচুয়ালি

যে কাহিনীটা কি হচ্ছে সে এখানে আমাদের এটা হচ্ছে একটা রলেট হুইল তো এটা হচ্ছে আমাদের একটা রলেট হুইল তো এখানে হচ্ছে ক্রোমোজোম ওয়ান পাচ্ছে কতটুকু ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সে হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের ক্রোমোজোম ওয়ান এটা পাচ্ছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট দেন হচ্ছে সে ক্রোমোজোম টু পাচ্ছে এতটুকু যেটা হচ্ছে আমাদের টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট দেন হচ্ছে ক্রোমোজোম থ্রি পাচ্ছে হচ্ছে সে ক্রোমোজোম থ্রি পাচ্ছে থার্টিন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট হচ্ছে ক্রোমোজোম ফোর পাচ্ছে ছাব্বিশ দশমিক ছয় আট পার ছাপ্পান্ন পার্সেন্ট একাই নিয়ে নিয়েছে মানে এই দেখেন কতটুকু সারকমফার্স সে একাই দখল করে নিয়েছে যদি আমরা ঘুরাই ক্রোমোজোম ফাইভ যে বারবার সিলেক্ট হবে তার কোনো সন্দেহ নেই তাই না মানে এখানে একটুখানি বায়াস অবস্থায় রয়েছে তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কার রল এট হুইলের বাট এখানে এটা আমরা ইমপ্রুভ করতে পারি উইথ র্যাঙ্ক সিলেকশন তো এখন আমরা যদি আফটার র্যাঙ্কিং এ যাই তারপরে দেখি যে আমাদের ভিজুয়ালাইজেশনে কি অবস্থাটা হয়তো ক্রোমোজোম সেম টু সেম আগের মতোই রয়েছে C1 C2 C3 C4 C5 পাঁচটা ক্রোমোজোম ফিটনেস ভ্যালু কি কি রয়েছে 0.23 0.45 2.1 4.28 8.98 ফাইন তো এখন আমাদের র‍্যাঙ্ক দেওয়ার পালা মানে হচ্ছে আমরা র‍্যাঙ্ক দিব এরপরে কাজগুলো করব তো র‍্যাঙ্কটা আমরা কিভাবে দিব তো র‍্যাঙ্কটা এখানে একটুখানি খাতা একটু মার্কআপ করে নেবেন যার ফিটনেস ভ্যালু যত কম সে হচ্ছে তত বেশি র‍্যাঙ্ক পাবে বা এক নাম্বার র‍্যাঙ্কটা পাবে এখানে আমরা কি বললাম যার ফিটনেস ভ্যালু থেকে কম তার র‍্যাংকিং তত উপরে একটুখানি উল্টা প্রসিডিও লাইক হচ্ছে এখানে সব থেকে কম কে নাইন পো এটা তোর সব থেকে বড় এরপরে এটা এরপরে এটা মানে সব থেকে কম হচ্ছে ক্রোমোজোম ওয়ান তো একে আমরা এক নাম্বার র্যাঙ্ক দিচ্ছি উল্টা র্যাঙ্কিং করছে আমরা রাইট মানে হচ্ছে যার হচ্ছে ফিটনেস ভালো বেশি কম হবে তার র্যাঙ্কিং এক নাম্বারে এরপরে কে রয়েছে এটা হচ্ছে দুই নাম্বারে থাকবে এটা তিন নাম্বারে থাকবে এটা চার নাম্বারে থাকবে এটা হচ্ছে পাঁচ নাম্বারে আমরা পাঁচটা র্যাঙ্কিং দিয়ে দিয়েছি আশা করছি এতটুকু আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে তো এরপরে আপনাকে যেটা করতে হবে নিউ ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করতে হবে কি করতে হবে নিউ ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করতে হবে এর ক্ষেত্রে একটা ইকুয়েশন রয়েছে ইকুয়েশনটা একটু কষ্ট করে মার্কা করে নেন নিউ ফিটনেস ভ্যালুর ইকুয়েশন হচ্ছে এতে আমরা যদি নিউ ফিটনেস হলো কি ফিট বলি ফিট ইজ ইকুয়ালস ফিট অফ পজিশন ইজ ইকুয়াল টু 2 মাইনাস সিলেকটিভ প্রেসার প্লাস 2 ইনটু সিলেকটিভ প্রেসার মাইনাস 1

পজিশন এখানে হচ্ছে আমাদের র্যাঙ্কের কথা বলা হচ্ছে এখানে এক নাম্বার র্যাঙ্ক নিয়ে যদি আমরা কাজ করি তো পজিশনের জায়গায় থাকবে হচ্ছে এক দুই নাম্বার নিয়ে কাজ করলে পজিশনের জায়গায় দুই তাই এখানে পজিশন রয়েছে এখানে হচ্ছে আমরা মেনলি র্যাঙ্কটা মিন করছি পজিশন দিয়ে এবং অ্যান ইন্ড এটা দ্বারা কি মিন করা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে আমাদের ক্রোমোজোম লাস্ট কোনটা রয়েছে বা কতগুলো ক্রোমোজোম রয়েছে আমাদের পাঁচটা ক্রোমোজোম রয়েছে তো অ্যান ইন্ডের ভ্যালু হবে হচ্ছে পাঁচ আশা করছি বুঝতে পারছেন যে কাহিনীটা কি হচ্ছে তো এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা কি করব নিউ ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করব লাইক এখানে আমরা যদি ফিট ফিট অফ সে হচ্ছে পজিশন 1 এর ক্ষেত্রে যদি বের করি তো পজিশন 1 তো এটা কি হবে 2 মাইনাস সিলেক্টিভ প্রেসার তো সিলেক্টিভ প্রেসার আপনাকে কোশ্চেনে দেওয়া থাকবে যদি এমন হয় কিছু কিছু কেস রয়েছে ইন জেনারেল এখানে হচ্ছে আমাদের হচ্ছে লিনিয়ার র‍্যাঙ্কিং ইউজ করা হচ্ছে এখানে লিনিয়ার র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আমাদের সিলেক্টিভ প্রেসার হচ্ছে 1.0 থেকে টু পয়েন্ট জিরো এটাকে আপনাকে কোয়েশ্চেনে প্রোভাইড করা থাকবে বাট যদি এমন হয় যে নন লিনিয়ার র্যাঙ্কিং যদি আমরা ইউজ করি বা যদি কোয়েশ্চেনে বলে দেয় তখন সিলেক্টিভ প্রেশারটা কি হবে তো নন লিনিয়ার র্যাঙ্কিং এর ক্ষেত্রে সিলেক্টিভ প্রেশারটা হবে হচ্ছে আপনার একটু খাতায় মার্ক করে নেন সিলেক্টিভ প্রেশারটা তখন হবে হচ্ছে ওয়ান এবং হচ্ছে এন ইন মাইনাস ওয়ান এই সূত্রটা একটুখানি মার্ক আপ করে নেন অর্থাৎ এখানে তো আমরা হচ্ছে লিনিয়ার র্যাঙ্কিং করেছি তাই না তো এখানে সিলেক্টিভ প্রেসার দেওয়াই রয়েছে এবং একটা মিডল একটা ভ্যালু আমরা ধরে নিব তো এখানে হচ্ছে যদি আমরা যোগ দিয়ে গড় করি পাই হচ্ছে sp হচ্ছে 1.5 তো 1.5 ভ্যালুটা আমরা নিয়ে নিব এবং এমন যদি হয় যে বলে দেয় যে লিনিয়ার র্যাঙ্কিং না লিনিয়ার র্যাঙ্কিং না তখন কি হবে তখন হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ হবে যেখানে হচ্ছে আমাদের সিলেক্টিভ প্রেসার থাকবে হচ্ছে 1.0 এবং হচ্ছে n in -1 যদি এটা যদি আমরা বলি যে লিনিয়ারলি আমরা র্যাঙ্কিং দিই নি তাহলে আমাদের ক্রোমোজোম কতগুলো রয়েছে পাঁচটা এখানে যোগ করলে আমরা কি পাবো দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে এখানে আমাদের তখন এসপি হয়ে যাবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আশা করছি বুঝতে পারছেন বাট আমরা এখানে হচ্ছে লিনিয়ারলি র্যাঙ্কিং টা দিয়েছি এই জন্য আমরা সিলেকটিভ প্রেসারে ভ্যালু নিচ্ছি কত এই জন্য আমরা সিলেক্টিভ প্রেসারে ভ্যালু নিচ্ছি হচ্ছে দুইটা যোগ করে ভাগ বা ঘর করে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ

এটা আসব হচ্ছে জিরো এটা আসব হচ্ছে ফোর তো এই টার্মটা জিরো হয়ে যাবে মানে হচ্ছে আমাদের এখানে নিউ ফিটনে ফিটনেস ভ্যালু হচ্ছে এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পয়েন্ট ফাইভ তো ফিটনেস ভ্যালু টু যদি আমরা বের করি সেম প্রসিডিউর আপনি ফিটনেস ভ্যালু টু বের করবেন টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সিলের টিপ প্রেশার এখানে আমাদের সেম টু সেমই থাকবে অলওয়েজ প্লাস হচ্ছে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান এটাও সেম টু সেম আগের মতোই থাকবে কারণ এটা চেঞ্জ নেই সিলের টিপ প্রেশার পজিশনটা চেঞ্জ হবে তো পজিশন কত হবে এখন পজিশন হচ্ছে টু এখানে থাকবে কত এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আসবে হচ্ছে ফোর ওয়ান বাই ফোর মানে হচ্ছে এখানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট টু ফাইভ আমরা পাচ্ছি মানে হচ্ছে আমরা বলতে পারি পয়েন্ট সেভেন ফাইভ আমরা পাচ্ছি তো এখানে আসবে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ আশা করছি আপনার প্রসিডিউর বোঝা হয়ে গিয়েছে লাইক হচ্ছে ফিটনেস থ্রি যদি আমরা বের করি এখানে হবে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ফোর যদি আমরা বের করি এখানে ফোর মাইনাস ওয়ান ক্যালকুলেশন করে যদি আমরা মান বসাই তাহলে দেখা যাক আমরা কি মান পাই তো এখানে সবগুলো ক্যালকুলেশন করার পরে আপনি এমন একটা মান পাবেন আশা করছি নিউ ফিটনেস ভ্যালু ক্যালকুলেট কিভাবে করতে হয় আপনার বোঝা হয়ে গিয়েছে তো এরপরে আপনি এই আগের প্রসিডিউরের মতো করে হচ্ছে পার্সেন্টেজ অফ রলেট হুইল বের করবেন এটা কিভাবে বের করবেন আপনি তো এটার ক্ষেত্রে হচ্ছে টু প্রসিডিউর সবগুলো হচ্ছে আপনি একসাথে সামিশন করবেন সামিশন অফ নিউ ফিটনেস বা এন ফিট বলতে পারেন বা এন এফ বলতে পারেন আপনি যোগ করার পরে যেটা আসবে যোগ যদি আমরা করি এখানে হবে হচ্ছে ওয়ান টু ফাইভ হবে মোস্ট প্রবলি ফাইভ আসবে তো এখানে হচ্ছে যোগ করার পরে আপনি এন এফ পেলেন এখান থেকে আপনার পার্সেন্টেজ অফ অলিড হিল বের করতে হবে মানে হচ্ছে ফার্স্ট এটা ক্ষেত্রে যদি আমরা করি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মাল্টিপ্লাই উইথ হান্ড্রেড পার্সেন্ট এখানে কত আসবে এখানে আসবে হচ্ছে আপনার টেন পার্সেন্ট এখানে আসবে আপনার টেন পার্সেন্ট তো সেই প্রসিডিওর যদি আমরা পরে গুলো করি লাইক হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মাল্টিপ্লাইড উইথ মাল্টিপ্লাইড উইথ হান্ড্রেড পার্সেন্ট এটা ক্ষেত্রে যদি আমরা করি তো এটা ক্ষেত্রে আসবে হচ্ছে ফিফটিন পার্সেন্ট এটা ক্ষেত্রে আসবে ফিফটিন পার্সেন্ট তো আশা করছি পরে গুলো আপনি দেখেই বুঝতে পারছেন এটা আসবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এটা আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা আসবে হচ্ছে থার্টি পার্সেন্ট তো এখানে আমাদের পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম তো আমাদের রয়লেট ফিল্ড ভিজিলেশন করা তো এখন কোনো ব্যাপারই না জাস্ট হচ্ছে আমরা ড্র করব তো ড্র করলে দেখি কেমন হয় দেখতে তো ড্র যদি আমরা করি তো এখানে কতটুকু আসছে ক্রোমোজোম ওয়ান হচ্ছে টেন পার্সেন্ট সে এই এতটুকু হচ্ছে টেন পার্সেন্ট ক্রোমোজোম ওয়ান ক্রোমোজোম টু হচ্ছে ফিফটিন পার্সেন্ট একটু বেশি হবে ক্রোমোজোম টু ফিফটিন পার্সেন্ট ক্রোমোজোম থ্রি আর একটু বেশি হবে টোয়েন্টি পার্সেন্ট ক্রোমোজোম থ্রি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ক্রোমোজোম ফোর আরেকটু বেশি হবে ততটুকু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ক্রোমোজোম ফাইভ কতটুকু হবে থার্টি পার্সেন্ট তো এখন হচ্ছে সবাই একটুখানি মোটামুটি চান্স পাবে বলা যায় তাই না কারণ এভাবে আমরা যে র্যাঙ্কিংটাকে যে করলাম র্যাঙ্কিং করার পরে নিউ ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করলাম এবং এরপর হচ্ছে আমরা পার্সেন্টেজ অফ রলিট হুইন ক্যালকুলেশন করলাম এরপরে এখন দেখেন যদি আমরা এটাকে ঘুরাই তো সবার একটুখানি হলেও চান্স রয়েছে চান্স রয়েছে সিলেক্ট হওয়ার রাইট এখানে দেখেন এখানে সি ফাইভ কিন্তু সব একাই নিয়ে নিয়েছিল বাট এখানে এমনটা ফ্যাক্ট হচ্ছে না মানে আমরা প্রবলেমটা ওভারকাম করে ফেলেছি এবং আশা করছি সকল ফ্যাক্ট আপনার বোঝা হয়ে গিয়েছে এবং এই একটা এনাফ সকল কনসেপ্ট বোঝার জন্য যদি আজকে এক্চার ভিডিও আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং নেক্সট এক্সার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে টুর্নামেন্ট সিলেকশন আমরা একটা টুর্নামেন্ট খেলা খেলবো নেক্সট এক্সচার ভিডিওতে যে খেলা খেলার মাধ্যমে কিভাবে হচ্ছে প্যারেন্ট সিলেক্ট হয় সেটা আমরা দেখবো এক্সার ভিডিওতে নেক্সট এক্সার ভিডিও পাওয়ার জন্য পাশের যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটনে নোটিফিকেশনটি অল করে দিবেন যাতে যখন ভিডিও আমরা আপলোড দিই সাথে সাথে আপনি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম